Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shabai kemon achen? Asha korchi je jekhane achen mohan Allah taala roshesh rohmote bhalo achen, shusto achen. Amra alhamdulillah mohan Allah taala roshesh rohmote bhalo achi. To notun aro ekti videote shobaike shagotom. Dekhte dekhte pobitro mahe ramzaner ordhek hoye gelo. তো আর কিছুদিন পরে ঈদ আসলে অনেক ভালো লাগছে মানে সারা দিন রোজা রেখে যে কষ্টটা হয় তো ইফতারির পরে মনটা অনেক শান্তি লাগে আর তারপরে আরো সামনে ঈদ তো বেশ ভালো যত দিন মানে রোজা যত একটা একটা করে কমছে তত আনন্দ বেশি বেশি লাগছে তো যাই হোক বাকি রোজাগুলো যেন আমাদের ভালোভাবে সুস্থভাবে কেটে যায় তো এই দোয়াই করি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটি আম বাগান তো আমাদের এটা বাড়ির পাশেই একটা বাগান তো সেখানে আমি আর রাফি একটু ঘুরতে গেছিলাম তো ঘুরতে যেয়ে যে আম বাগানটা দেখুন যেমন ছায়া তেমন মানে দেখতেও সুন্দর অনেক বড় জায়গা পুরো জায়গাটাতেই শুধু আম গাছ আর আম গাছ আম ধরছেও প্রচুর কিন্তু তেমন একটা ক্যামেরায় দেখা যাচ্ছিল না তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে প্রতিদিন একটা রিকোয়েস্ট করে থাকি তো দয়া করে সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের কাছে আরো একটি অনুরোধ তো এখানে এই যে আমি এই বানাবো আজকে অরিজিনাল পেঁয়াজু তো আসলে এমনিতে সবাই পেঁয়াজু বানায় ডালের বড়া বানায় তো আমাদের জেলার মানে বিশেষ করে আমাদের ঝিনাইদহ জেলায় কিন্তু একদম রোজা হোক আর পেঁয়াজের যত দাম হোক তো সবাই কিন্তু মানে ইফতারি কিনতে গেলে এই পেঁয়াজুটা পাওয়া যায় তো এটা একদম খাঁটি পেঁয়াজু তো একদম পেঁয়াজু দিয়ে পেঁয়াজু তো পেঁয়াজ না থাকলে আর কি কেমন হলো তো পেঁয়াজ দিয়েই বানায় আর আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুনও লাগাই তো এই জন্য আরও আর কি অরিজিনাল পেঁয়াজুটা আমাদের এলাকায় বানায় সবাই তো অনেকদিন ধরে মানে অনেকদিন বলতে রোজার মাসে এখনো একদিনও খাইনি তো মাদের ঘরে একটু বেসন ছিল তো বেসন দিয়ে আটা দিয়ে ভাবলাম যে করে খাই মানে বানাই বানিয়েতে সবাই মিলে খাই ইফতারিতে তো এই যে এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর একটা রসুন দিয়েছি কুচি করে আর জিরে লবণ হলুদ আটা আর একটু বেসন দিয়ে এই যে ভালোভাবে শক্ত শক্ত করে একটা আটা তৈরি করব অল্প একটু পানি দিয়ে তো আজকের থাম্বেল বলছি তো আমাদের কিন্তু গতকালকে অনেক স্পেশাল একটি দিন ছিল তো কালকে বলিনি কারণ ভিডিওটা অনেক ছোট ছিল আর এই জন্য আর কি বলা হয়নি তারপরে ধান ক্ষেতের ভিডিওটা দিয়েছিলাম তো ওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে আর কি তো কথা বললে তো শোনা যেত না তো এই জন্য আর কি কালকে বলিনি আর এমনিতে সেটা হলো আমাদের গতকালকে বিবাহ বার্ষিকী ছিল তো আসলে দেখতে দেখতে আসলে কবে জানি দেখতে দেখতে 7টি বছর পার হয়ে গেল তো গতকাল আমাদের 7 বছর পূর্ণ হয়েছে বিবাহর তো আর আজকে আলহামদুলিল্লাহ 7 বছর পার হয়ে 8 বছরের প্রথম দিন তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এরকম যেন আরও 8 বছর আরও 7 বছর 8 বছর এমন করে যেন অনেক বছর কেটে যায় তো মৃত্যুর দিন পর্যন্ত যেন ওই বাড়ি থেকেই যেন বেরোয় মৃত্যু হলে একবারে তো যে বাড়িতে প্রথম ঢুকছি সেই বাড়ি থেকেই যেন বেরোয় এই দোয়াই করি আসলে আমি অত কথা গুছিয়ে বলতে পারি না তো যাই হোক যতটুক যা মনে আসে তাই বলি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটাও অবশ্যই কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন আর বেশি তো বক বক করে ফেলি এটা তো আমার বদ অভ্যাস তো যাই হোক বিবাহ বার্ষিকী কোনো তো অনুষ্ঠান আয়োজন কোনো কিছুই করা নাই এই জন্য আর কি ঘটা করে কোনো কিছু বলারও তেমন ই নাই তো এমনিতেই আসলে বিবাহর বার্ষিক আমাদের 27 তারিখে 27শে এপ্রিল তো 2014 সালে আর কি বিয়ে হয়েছিলো তো দেখতে দেখতে চোখের সামনে 7 বছর পূর্ণ হয়ে গেছে 7 বছর পূর্ণ হয়ে 8 বছরে পা রাখলাম আলহামদুলিল্লাহ তো আসলে
প্রতি বছরে এমনিতে কোনো কিছু করা হয় না, তো এমনি ঢাকায় যখন থাকছি তো রাফি রাব্বু ওই দিনকে আবার একটু খাবার টাবার আনতো বাসায়, এনে রাতে খাতাম একসাথে সবাই বসে। তো এবছর তো আর একসাথে সে ওখানে রয়েছে, আমরা এখানে রয়েছি, তো এই জন্য আর কি এমনিতেই মনে করলাম। তো কালকে রাফি রাব্বু আমার ফোন দিয়ে বলছে যে মনে আছে, তা আমি পরে আমি হাসছি, আমি ভাবছি যে ওর মনে নাই হয়তো বা, কিন্তু ওরও মনে আছে, আমারও মনে ছিল। তো আমাদের বিয়ের দিনকের মানে বিয়ের আগের দিন আর বিয়ের পর, বিয়ের আগের দিন তো রাফি রাব্বুরা দেখতে আসিল, তো বিয়ের আগের দিন আর বিয়ের পরের দিন, সরি মানে বিয়ের আগের দিন আর বিয়ের দিন অনেক সুন্দর একটা মানে হাসির একটা গল্প আছে, তো একদিন সময় করে কোনো একদিন বলবো আপনাদের সাথে। তো অনেক মজার একটি ঘটনা বিয়ের আগের দিনকে দেখতে আসার দিন আর বিয়ের দিনকে, তো দুই দিন মিলে অনেক মজার একটি ঘটনা আছে, তো একদিন শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আর এখন যেটি দেখতে পারছেন একটি চাঁদ, তো আমি গতকালকে রাতে যখন ভিডিও আপলোড দিই তখন এই চাঁদটা দেখছিলাম, অনেক সুন্দর লাগলো, তাই ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।